হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ, ফিজিক্যাল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমাদের শরীরচর্চার প্রথম দিন। আজকে আমরা শিখব স্ট্রেচিং। হোয়াট ইজ স্ট্রেচিং? স্ট্রেচিং কি, স্ট্রেচিং কেন করতে হয়? শরীরচর্চা শুরু করার পূর্বে আমাদের সর্বপ্রথম করতে হবে স্ট্রেচিং। স্ট্রেচিংটা না করলে আমাদের কি সমস্যা হতে পারে? স্ট্রেচিংটা না করলে দুই ধরনের সমস্যা হতে পারে। সমস্যা এক, আমরা দৌড়ানোর সময় আমাদের মাসেল ক্র্যাক করতে পারে, আমাদের যে শিরা উপশিরাগুলো আছে এগুলো ধরে যেতে পারে, এ থেকে আমাদের বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই শরীরচর্চা শুরু করার আগে আমাদের স্ট্রেচিং করতে হবে। স্ট্রেচিং দুই ধরনের, সংক্ষিপ্ত স্ট্রেচিং এবং বিস্তারিত স্ট্রেচিং। বিস্তারিত স্ট্রেচিং আমরা সাধারণত যারা গেমস করব, গেমসের পূর্বে বিস্তারিতভাবে স্ট্রেচিংটা করতে হবে। আর আমরা যদি সাধারণ নর্মাল শুধু সকালে অথবা নির্দিষ্ট সময়ের জন্য শরীরচর্চা করতে চাই, তাদের জন্য সাধারণ স্ট্রেচিংই যথেষ্ট। আমরা আজকে শিখব সাধারণ সংক্ষিপ্ত সময়ের স্ট্রেচিং। স্ট্রেচিং হেড, সর্বপ্রথম একটা কথা বলতে চাই, স্ট্রেচিংয়ের কিছু লক্ষণীয় বিষয় আছে। লক্ষণীয় বিষয় এক, আমি যদি স্ট্রেচিং মাথা থেকে শুরু করি তাহলে আমাকে পায়ে যেয়ে শেষ করতে হবে। আমি একবার মাথা করব, একবার পা করব, আবার হাত করব, আবার পা করব, আবার ঘাড় করব, শোল্ডার করব, এভাবে স্ট্রেচিং হবে না। স্ট্রেচিংটা আমাকে প্রপারলি নিয়ম অনুসারে করতে হবে। যদি আমি মাথা থেকে শুরু করি তাহলে পায়ে শেষ করতে হবে, যদি পা দিয়ে শুরু করি তাহলে মাথা শেষ করতে হবে। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম হেড ব্যান্ডিং, ফ্রন্ট টু ব্যাক হেড ব্যান্ডিং, লেফট অ্যান্ড রাইট হেড ব্যান্ডিং, সার্কেলিং। সো ফার্স্ট নেক ব্যান্ডিং, লেফট অ্যান্ড রাইট স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে চেঞ্জ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চেঞ্জ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চেঞ্জ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Next circling. 1, 2, 3, 4, 5. Okay, reverse. 1, 2, 3, 4, 5. Viewers, আমি একটি কথা বলতে চাই, নেক ব্যান্ডিং যে ব্যায়ামগুলো আমরা করলাম মাত্র, অবশ্যই এখানে আমাদের মনে রাখতে হবে জোরে চাপ দেওয়া যাবে না। আমি যে ফ্রন্ট টু ব্যাক করছি, ফ্রন্ট লেফট রাইট করছি, শুধুমাত্র যেই পাশে দিচ্ছি আমি একটা হাতই ব্যবহার করছি, তো পুরো আপনারা দেখেছেন, আস্তে করে চাপ দিতে হবে। আপনি এখানে কোনো জোর করা যাবে না। আস্তে করে করে এটা 10 সেকেন্ড আমরা সর্বনিম্ন টাইম ধরেছি, আপনি চাইলে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন, তবে মিনিমাম 10 সেকেন্ড করা বেটার। আচ্ছা, এখন আমরা পরবর্তী চলে যাই শোল্ডার। শোল্ডার ফ্রন্ট টু ব্যাক, শোল্ডার আপ অ্যান্ড ডাউন, ব্যাক টু ফ্রন্ট। ওকে, শোল্ডার, শোল্ডার আপ অ্যান্ড ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. শোল্ডার আপ অ্যান্ড ডাউনের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে জোরে শোল্ডার আপ অ্যান্ড ডাউন করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। ওকে, নেক্সট শোল্ডার ফ্রন্ট টু ব্যাক। 1, 2, 3, 4, 5. ওকে, রিভার্স শোল্ডার সার্কেলিং, ব্যাক টু ফ্রন্ট। 1, 2, 3, 4, 5. শোল্ডার শেষ আমাদের। এখন আমরা আসবো হ্যান্ড। হাতের স্ট্রেচিং অনেক ধরনের, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে স্ট্রেচিং করব। যতটুকু স্ট্রেচিং না করলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা করার সময়, দৌড়ানোর সময় অথবা দৌড়ানোর পরে আমাদের যখন আমরা পুশ আপ দিব অথবা ভিম করব
অথবা হাতের যেসব শারীরিক চর্চাগুলো আছে এগুলো আমরা করব যাতে করে আমাদের হাতের কোনো প্রবলেম না হয়। হ্যান্ডস, প্রথমে আমরা করব স্ট্যান্ডিং শোল্ডার স্ট্রেচ লিফট। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাম হাতকে আমি স্ট্রেট রেখেছি এবং ডান হাত ব্যান্ড করে ধরেছি ডান হাত দিয়ে বাম হাতকে। এখানে লক্ষণীয় বিষয়, বাম হাতকে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। বাম হাত ধরব ঠিকই, এটা আস্তে করে টেনে নিয়ে আসতে হবে যাতে করে এই শোল্ডারের স্ট্রেচিংটা প্রপারলি হয়। কেউ আমরা ভুলেও জোরে চাপ দিব না, তাহলে শোল্ডার ডিসপ্লে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কাউন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দেন পরবর্তী হচ্ছে ট্রাইপস স্ট্রেচ। এখানে লক্ষ্য করতে হবে, আমি আমার কনুইকে ডান হাতের সাহায্যে ধরেছি এবং বাম হাত শোল্ডার থেকে কনুই পর্যন্ত সমান্তরাল রেখেছি। এখানেও সেম, পূর্বের ন্যায় চাপ দেওয়া যাবে না, অতিরিক্ত চাপ দিলে এখানে শোল্ডার ডিসপ্লে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আস্তে করে করতে হবে। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ রিস্ট ব্যান্ড। এখানে আমাকে লক্ষণীয় বিষয়, আমাদের আমার হাতের যে রিস্টটি আছে আমি ধরব ফিঙ্গার অর্থাৎ আঙ্গুল, রিস্ট ব্যান্ড করব, এলবো ব্যান্ড করব না, শোল্ডার থেকে রিস্ট পর্যন্ত সমান্তরাল, শুধুমাত্র রিস্ট ব্যান্ড করব। এর মাধ্যমে আমাদের রিস্টের যত কাজ আছে স্ট্রেচিংগুলো প্রপারলি হয়ে যাবে। ওকে, কাউন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রিস্টের যেভাবে আমরা পূর্বে করেছি সেম, শুধু রিভার্স করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নেক্সট রিস্ট, রিস্ট স্ট্রেচিং। এখানে লক্ষণীয় বিষয়, হাতটা আপনি এমন জোরে মোচড়াবেন না যেন স্ট্রেচিংয়ের পরিবর্তে রিচ ডিসপ্লে হয়ে যেতে পারে। এখানে লক্ষণীয় বিষয়, হাতটা সর্বপ্রথম বাম হাতটা আমি সমান্তরাল রাখব, ডান হাতের সাহায্যে বাম হাতের রিচটি শুধুমাত্র হালকা একটু বামে নেবেন। এখানে লক্ষণীয় বিষয়, অতিরিক্ত চাপ দিলে রিস্ট ব্যথা পেতে পারে। ওকে, কাউন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ ভিউয়ার্স, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে কনুই থেকে রিস্ট পর্যন্ত সমান্তরাল, শোল্ডার থেকে কনুই পর্যন্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং পিছনে রিস্টটি আপনার পিছনের অংশে লাগিয়ে দিন এবং পরবর্তীতে ডান হাতের সাহায্যে বাম হাতের কনুইকে সামনের দিকে একটু চাপ দিন। কিন্তু মনে রাখতে হবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, আমি পূর্বেই বলেছি স্ট্রেচিং, কোনো স্ট্রেচিংই অতিরিক্ত নিজের জোর শক্তি বল প্রয়োগ করে করা যাবে না। ওকে, কাউন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চেঞ্জ 1, 2,
থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। হ্যাঁ ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা হাতের স্ট্রেচিং শেষ করে ফেলেছি। যে কোনো কিছু করতে গেলে বা শিখতে গেলে যদি দীর্ঘ সময় ধরে করি তাহলে আমরা আসলে এটাকে বোর ফিল করব। স্ট্রেচিং বা ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণটাই নিজের মরালের ব্যাপার এবং নিজের মনের ইচ্ছার ব্যাপার। মনের ইচ্ছার বিরুদ্ধে করতে গেলে আমাদের এটা ভালো হবে না, ভালো ফলাফলের পরিবর্তে আমরা আরও হতাশাগ্রস্ত হব। এই কারণেই ভিডিওটি দীর্ঘ না করে আমি আজকের এই স্ট্রেচিং পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা স্ট্রেচিং করব লেগ।